আজকের এই পিঠাটি খুবই রাজকীয় এবং ভিন্ন স্বাদের পিঠা। এই পিঠা তৈরি করে আমি পুরো এই পিঠার ফ্যান হয়ে গিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করি। বিক্রমপুরের রাজদোলা পিঠা তরুবাঙ্গের লোকেরা খুব কমই জানে এই পিঠা সম্পর্কে। এই পিঠা তৈরিতে আমাদের লাগছে চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এবং তার সাথে লাগছে আমাদের কোরানো নারিকেল। এই পিঠা তৈরিতেও যেমন কম সময় লাগে, খেতেও অনেকটা মজাদার। দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিচ্ছি এবং সাথে 1 চিমটি পরিমাণ লবণ। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব। আমি এখানে যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এবং নারিকেল, এটার ফ্লেভারটা আরও বেশি মজা হবে। যখন গুঁড়া দুধ এবং নারিকেল আপনার দাঁতের নিচে পড়বে, তেও অনেক বেশি মজা লাগবে। কিন্তু এই পিঠাটি বিক্রমপুরের বিখ্যাত, আসলেও খুব মজার একটি পিঠা। এই পিঠা নাকি বিক্রমপুরের সব থেকে রাজকীয়, আর এই পিঠা খেতেও আমার কাছে খুব বেশি মজা লেগেছে। আসলেও রাজদোলা পিঠা মানেই সত্যি অসাধারণ একটি পিঠা। পিঠা তৈরি করা এক ধরনের নেশা, বা মানুষকে খাওয়ানো এটাও এক ধরনের নেশা। আমি মনে করি শীতকালে পিঠা না খেলে সব কিছুই যেন অপরিপূর্ণ, তাই পিঠাটা অবশ্যই কম বেশি সবার বাসায় তৈরি হয়। আমার বাসাও সেটা আলাদা কিছু না। আমিও চেষ্টা করি বাচ্চাদেরকে নতুন নতুন পিঠা তৈরি করে খাওয়াতে এবং নিজেও খেতে। খুব ভালো লাগে নতুন কিছু তৈরি করতে, নতুন কিছু শিখতে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ কখনোই একবারে দিতে যাবেন না, অবশ্যই একটু একটু করে দিবেন আর মাখাবেন। এ করে আপনার পিঠা হবে একদম পারফেক্ট, যেমনটি আপনি চেয়েছেন ঠিক তেমনই হবে। তাই মাখানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন টি কখনোই শক্ত কিংবা নরম বেশি করা যাবে না। এটার ভিতরে গুঁড়া দুধ এবং নারিকেল থাকাতে এটা অলরেডি অনেক বেশি সফট হয়ে থাকে। এজন্য খুব সাবধানে পিঠা ডোটে তৈরি করতে হবে। আমি এখানে মুঠো তৈরি করলে সেটা আবার মুঠো হচ্ছে, আবার ঝরঝরাও হচ্ছে, এই দিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা বাটির সাহায্যে পিঠার শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েও তৈরি করতে পারেন, কিংবা গোল গোল বল করেও তৈরি করতে পারেন। দেখুন আমি কীভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই এভাবেই চেষ্টা করবেন পিঠাটি তৈরি করতে। আমার খুব বেশি সময় লাগেনি। এই পিঠা খেতে কিছুটা শনপাপড়ি ফ্লেভার আসে, আমার কাছে এমনটাই মনে হতো। মজা এই পিঠাটা তৈরি না করলে আসলেও মিস করবেন। একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখুন খুব সহজেই তৈরি করে নিলাম। আর এখানে একটি স্ট্যানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া শেষে ঢাকনা দিয়ে অপেক্ষা করব যত পুরোপুরি কুক হচ্ছে। প্রায় 5 মিনিট সময় লেগেছে এই পিঠা পুরোপুরি সিদ্ধ হইতে। এই পিঠা তৈরি করতে যতটা সময় লাগার কথা আমার মনে হচ্ছিল যে তার থেকে কম সময়ে আমার পিঠাটি তৈরি হয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর পিঠাটি দেখতে হয়েছে, আর প্রত্যেকটি পিঠা একেবারেই পারফেক্ট। আমি কিভাবে পিঠা তৈরি করলাম শুধু এই টিপসগুলো ফলো করলে আপনার পিঠাও হবে পারফেক্ট। আর প্রত্যেকটি পিঠা আপনি মুখে নিলে বুঝতে পারবেন কতটা মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।